গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল দেখো চা হয়ে গেছে, ভাতের জল বসিয়ে দিচ্ছি। এই যে এখন চা খাবো। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদা চা খাচ্ছে, চা করলাম। মেয়েরা এখনও ওঠেনি ঘুম থেকে, তো বাসি কাজ হয়ে গেছে। বন্ধুরা এখন বিছানা গুছিয়ে নেবো, মেয়েরা উঠে গেছে। আজকে কেউ স্কুল যাবে না, আমার একটু বাইরে দরকার আছে, বাড়ি থাকবো না, একটু দরকারে যাবো। তাই মেয়ে বড়ো মেয়েকে বললাম বাড়ি থাকতে, বড়ো মেয়ে থাকবে। আবার তাই শুনে ছোটো মেয়ে বলছে আমিও যাবো না, তাহলে থাক দুপুর বাড়িতে। তো বন্ধুরা একটু তাড়াতাড়ি কাজ করে নিই, একটু যে একটু দরকার আছে, বাইরে যাব, বেরোবো একটু, আমি আর তোমার দাদা। তো দেখো সকাল সকাল পাট শাক নিয়ে বসেছি। এই শাকটা কালকেই এনেছিল, রান্না করা হয়নি। তো শাকটা পুরোটাই পোকা, অর্ধেক পাতাই খারাপ। তো দেখি বেছে ঠেছে কইটুকু পাই। তো পাট শাক রান্না করব আর তরকারি কেটে নেবো একবারে। তো পাতা সবই খারাপ, মানে আমার মনে মনে রাগ হচ্ছে যে কী রান্না করবো এই শাক। তো বন্ধুরা দেখতে থাকো, ভাত হয়ে গেছে। এদিকে উচ্ছে আলুর চচ্চড়ি বসিয়েছি। উচ্ছে আলু দিয়ে কালো জিরা পোড়া দিয়ে একটু ভেজে জিরার গুঁড়ো দিয়ে একটু উচ্ছে চচ্চড়ি করব। এই উচ্ছে চচ্চড়িটা খেতে বেশ আমার ভালোই লাগে। তো এটা সকালে খাওয়ার জন্য। আর পটল কেটে নিয়েছি, পটল ভাপা করব। আর এইটুকু শাক দুই মেয়েকে ভেজে দেব। বড় মেয়ে স্নান করে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছে, ওই ঘরে ঠাকুর আছে, একেবারে পুজোও দিয়ে দিয়েছে। তো আমার ঠাকুর সেবা হয়ে গেল। তো আমি এখন মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা বাজার থেকে রুই মাছের শুধু পেটি নিয়ে এসেছিলো, তো আলু দিয়ে একটু ঝোল করেছি। আজকে একটু পেঁয়াজও দিয়েছি কুচিয়ে, কারণ রোজ রোজ একইভাবে ভালো লাগে না খেতে। তো আমার মাছের ঝোলও হয়ে গেছে। তো বন্ধুরা আমি এবার রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, তোমাদের বলেছিলাম। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তো একটু মাথাটা আঁচড়ে নেব, কাছেই যাব, খুব বেশি দূরে যাব না। তাই কোনো রকম একটা শাড়ি পরে মাথাটা আঁচড়ে নিলাম, যে তোমাদের দাদার গাড়িতে করেই যাচ্ছি। একা একা আর গেলাম না, তোমার ওটা বাড়ি ছিল যখন, বললাম চলো দুজনে মিলে যাই। তো বন্ধুরা আমার যেখানে দরকার চলে এসেছি। তো দেখো আমি একটু এখানে এসেছি। তো আমার কোনো কাজ হলো না, একটু পঞ্চায়েতে এসেছিলাম। তো ওখানে কোনো কেউই নেই, বললো যে সোমবার আসতে। তো দেখো আমার কিছু করার নেই, আবার বাড়ি চলে যাচ্ছি। তো আবার আরেক দিন আসতে হবে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন বাজে 5টা। তো এখন উঠতে হবে, ছোটো মেয়ে পড়তে যাবে, তোমাদের দাদা গোডাউন থেকে চলে আসবে। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট। তো এতটা চা কিন্তু আমি একা খাবো না, এই যে আমার কন্যা একটু খাবেন, তাই একসঙ্গে ছেঁকে নিয়েছি। বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা মেয়েকে এখন টিউশন থেকে পড়তে নিয়ে আসলাম, এই যে বিস্কুট খাচ্ছে। তো বন্ধুরা ব্লগটা আজ এই পর্যন্ত রাখছি, আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। বাই।